বন্যায় ক্ষতিগ্রস্ত এগারোটি জেলার মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে গত বাইশ আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন দুই সপ্তাহে ওই তহবলি প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল এর মধ্যে এখন পর্যন্ত বর্ণার্থীর সহায়তা খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নগদ অর্থ ছাড়াও শুকনা খাবার পানি জামা কাপড় ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে অনেক মানুষ আসেন সঙ্গে শিশুসহ অনেকে প্লাস্টিক ও মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে বর্ণাস্তদের পাশে দাঁড়াতে দেখা গেছে চলতি মাসের শুরুর দিকে বনা পরিস্থিতি উন্নতি হওয়ায় চার সেপ্টেম্বরের পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি এর মধ্যেই শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক হাসনাত আবল আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে জানান ব্যয় বাদে বাকি টাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলাম ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে এই পোস্টের পরে ত্রাণ তহবিলের ঢাকার আয় ব্যয়ের নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে বিশেষ করে বর্ণাতদের ত্রাণের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা এমন প্রশ্ন এখন জনমনে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা বর্ণাতদের নামে টাকা তুলে কেন সেটি সহযোগিতায় ব্যয় না করে সেই প্রশ্ন তুলেছেন অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাদের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলছেন কিন্তু প্রকৃত ঘটনা কে আসলে তহবিলের টাকা সাহায্যে ব্যয় না করে বা রাখা হলো কেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খাসানা আব্দুল্লাহ বলেন বর্ণাত্ম সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলে যে নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তা নেই প্রাথমিক তান কার্যক্রমে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় চাইলেও সেগুলো কেউ আত্মসাত করতে পারবে না কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন আমি সহ আরও দুইজনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না বর্ণাত্যদের পুনর্বাসনে ব্যাংকে গচ্ছিত টাকাগুলো ব্যয় করা হবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লা তিনি বলেন আগে অভিজ্ঞতা থেকে বলছি আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী দাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলো অর্থ সহায়তা বেশি প্রয়োজন বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যয় করা হবে আরও আগে থেকে আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্যান্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু আইবিআই অডিট কমপ্লিট না হওয়ায় সেটা সম্ভব হচ্ছিল না আমরা ত্রাণ কার্যক্রমের ব্যয়ের উপর একটি অডিট করছি আগামী কয়েকদিনের মধ্যে রিপোর্ট প্রকাশ করা হবে